আমার একটা 5 বছরের সুন্দর সংসার ভেঙে গেছে, তার একটাই কারণ আমার সন্তান নেই। গল্পটা শুরু আজ থেকে 5 বছর আগে। আমি আর আমার হাজবেন্ড দুজনেই ভালোবেসে বিয়ে করি, পালিয়ে আমাদের ফ্যামিলিকে বলি কিন্তু তারা মেনে নেয় না। আমরা বিয়ে করে এক বছর আলাদা ছিলাম, তারপরে দুই পরিবার সুন্দরভাবে মেনে নিয়ে অনুষ্ঠান করে তাদের ঘরে তুলে নেয়। তারপরে আমরা চেষ্টা করি একটা বেবি নেওয়ার জন্য। আমরা দুইজনের চেষ্টার কোনো খামতি ছিল না, আমরা চাইছিলাম আমাদের একটা ছোট্ট বেবিকে নিয়ে আমাদের জীবনটা কাটিয়ে দিই। কিন্তু বারবার চেষ্টার পরও যখন আমি ব্যর্থ হইলাম, তখন আমার হাজবেন্ড আমার উপর থেকে সমস্ত ভালোবাসা উঠে গেল। আস্তে আস্তে কেন যেন সে আমার অপরিচিত হতে শুরু করলো, কেন জানেন? আস্তে আস্তে সেই মানুষটাকে আমি এত 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 ভালোবাসতাম, পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি, সেই মানুষটাই আমাকে দেখতে পারে না, আমাকে দেখলে মুখ কালা করে ফেলে। আর শ্বশুর শাশুড়ির কথা কি বলবো, কথায় কথায় আমাকে বাঞ্জা বলে ডাকে, আলিক্ষি বলে ডাকে, আমার নাকি বাবু হবে না, এরকম অনেক কিছু। পাড়া প্রতিবেশীর তো কথার শেষেই নেই, চারিদিকের এত 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 কথা সহ্য করে আমি মেয়েটা সবার মধ্যে বেঁচে আছি। ডিপ্রেশন যেন আমাকে ছেড়ে যাচ্ছে না, যে মানুষটাকে আমি এত ভালোবেসে বিয়ে করলাম, যার সাথে আমি 5 বছর কাটালাম, আজ একটা সন্তান নেই বলে সেই মানুষটাও আমাকে কথা শোনাতে শেষ নাই। সে মানুষটা আমাকে ছেড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর আমার শ্বশুর শাশুড়ির কথা কি বলবো, কথায় কথায় বলে এ আলিক্ষিকে দূর কর, আমার আর একটা পুতের বউ লাগবো, আমার বংশের রত্ন লাগবো, যে করুক বিয়ে কর, আর একটা আমাদেরকে নতুন একটা দাদা দাদির সুখ দে। তাদের কথাগুলো দিন শেষে আমি চুপ করে শুনে রাইতে গভীরে অনেক কান্না করি, কেন আমার সাথে হয়, আল্লাহ কি আমাকে একটা সন্তান দিতে পারে না, আল্লাহ কি আমাকে সন্তান দিতে পারে না। অনেক কান্না করি আল্লাহর কাছে, নামাজ পড়ে রোজা রেখে, আল্লাহ আমাকে একটা সন্তান দেয় না। সমস্যাটা আমার না, আমার হাজবেন্ডের কোনোভাবেই জানতে পারলাম না। আমি একবার পরীক্ষা করছি, আমার সব কিছু পজিটিভ আসছে, কিন্তু আমার হাজবেন্ড কখনোই পরীক্ষা করতে চায় না। তাকে যখনই আমি পরীক্ষার কথা বলি, সে বলে আমার কোনো সমস্যা নাই, আসলে সমস্যাটা তোর মধ্যে। আচ্ছা বলুন তো, ভেবেই কিন্তু বুকটা কেঁপে ওঠে, তাই না? এত ভালোবেসে যাকে বিয়ে করছি, সে মানুষটাকে আজকে আমাকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। আমরা অনেক আপুরা আছি যারা বাচ্চা হয় না দেখে এরকম নির্যাতনের শিকার হতে হয় প্রতিনিয়ত, তাই না? এ কথাগুলো আমার না, এ কথাগুলো একটা আপুর ছিল, সে অনেক কান্না করে এ কথাগুলো আমাকে বলে। আমি তো শুনে আমার চোখে দিয়ে দুই চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছিল। হায় রে, একটা সন্তানের লাগা একটা সংসার কিভাবে ধ্বংস হয়ে যায়। সবারই তো ইচ্ছা করে সন্তানের মুখ দেখতে, এখন যদি সন্তান না হয় এটা কি আমার দোষ? আসলে আল্লাহ তাআলা ধন দিয়েও পরীক্ষা করে, আবার মন দিয়েও পরীক্ষা করে, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা, তাই না? তাই সবাইকে একটাই অনুরোধ করব, ভাই বোন আপনারা যারা ভালোবেসে বিয়ে করছেন, একে অপরের প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলার প্রতি আপনারা সবসময় নামাজ পড়বেন, দোয়া করবেন, একদিন ঠিক আপনাদের দোয়াগুলো কবুল হবে। এরকম সেম কাহিনী আমার সাথেও ঘটছে, যখন আমার এক বছর বাবু হয় না, তখন অনেক চেষ্টা করি বাবু নেওয়ার জন্য, তখন আপনাদের ভাইয়াকেও পরীক্ষা করতে বলি, কিন্তু আপনাদের ভাইয়ারও কোনো সমস্যা ছিল না, আমারও কোনো সমস্যা ছিল না। সমস্যা একটাই ছিল, আমাদের প্রথম একটা বেবি কনসেপ্ট হয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে আমার এই সমস্যাটা বাবু হয় না। অনেক জায়গায় গেছি, অনেক কিছু শুনতে হয়েছে, আমার ননদ নিজের ননদ, সেও আমাকে, আমি একটা মুরগি পালতাম, সে মুরগিটারে দিয়ে বলতো এই মুরগিটা যেমন বাঞ্জা, তার মুরগির মালিকটাও বাঞ্জা, মানে আমার মুরগির বাবু হইতো না, ডিম হইয়া নষ্ট হয়ে যেত, ঠিক সেম খোড়াটা আমাকে দিছে। এরকম কত কথা শুনতে হয়েছে, আলহামদুলিল্লাহ এখন আল্লাহর কাছে একদিন লাইলাতুল কদরের রাতে আমি অনেক কান্না করে বলছি, আল্লাহ আমি তো এতিম, আমার সন্তান যদি না দাও আমার এত সুন্দর ভালোবাসাটাও নষ্ট হয়ে যাবে, আমাকে একটা সন্তান দাও প্লিজ খোদা। আল্লাহর কাছে অনেক কান্নাকাটির পরে আল্লাহর কাছে বুঝতে পারলাম আল্লাহ কোনো কিছুই না দিয়ে থাকে না, এখন না পরপর বান্দাকে দেয়। এই তো দেখেন না, আলহামদুলিল্লাহ আমার সন্তান আসছে, আমার ঘরে বরকতের অভাব নাই। ওয়াজিয়া যেদিন হয় এদিনকালে আমাদের ঘরে বরকতের অভাব ছিল না, এদিক থেকে সেদিক থেকে অনেক দিক থেকে একটা সুখবর শুনছি আমি। এই গল্প কার কার সাথে মিলে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা এরকম গল্প শেয়ার করতে চায়, তারা আমাদের নবাবি কাপল ফেসবুক পেজে নক দিয়ে এরকম গল্প শেয়ার করতে পারেন, তাদের গল্পগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।